ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে বাইশ দিন মাছ ধরা নিষিদ্ধ মধ্যরাত থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত বাইশ দিন ইলিশ সহ সব ধরনের মাছ শিকার বন্ধ এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা পরিবহন বিক্রি ও মজুর সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম পারে ইলিশের ডিমের পরিপক্কতা ও প্রাপ্যতার ভিত্তিতে এবং আগের গবেষণার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রম হাতে নিয়েছে সরকার এবছর চোদ্দই অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত বাইশ দিন মাছ শিকার বন্ধ থাকবে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ উপকূলীয় এলাকা থেকে ডিম ছাড়ার জন্য পদ্মা মেঘনায় চলে আসে অবাধে ডিম ছাড়ার সুযোগ দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় ইতিমধ্যে নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম তীরে উঠিয়ে নিয়েছে জেলেরা প্রকৃত জেলেদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জেলেদের ঘরে ঘরে যারা জেলে তাদেরকে প্রকৃত ভাবে দেওয়া হয়তো তাহলে মনে করেন নদীতে মাছ ধরা একবার টোটালি বন্ধ হইতো সরকার আঙ্গুরে সহযোগিতা করে 20 কেজি চাল দেয় 20 কেজি দিলে 20 কেজি আমরা পাই না কত কিছু টাকা দাও বা চাল দাও তাহলে জেলা অভিযান বন্ধ করে এছাড়া বন্ধ হইব না জেলেরা যাতে এই সময়ে ইলিশ শিকার করতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশ নৌ পুলিশ কোস্টগার্ড সবার সম্মিলিত সহযোগিতা কাজ করব যাতে অসাধু জেলেরা আমাদের এই জাতীয় মাছের প্রজননের সময়টা তারা কোনোভাবে বিঘ্ন সৃষ্টি করতে না পারে চাঁদপুরে মাছ ধরার কাজে নিয়োজিত একান্ন হাজার একশো জন জেলে এবছর পঞ্চাশ হাজার জেলেকে বিশ কেজি করে চাল দেয়া হবে ডিবিসি নিউজ ডেস্ক চুয়াডাঙ্গায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা কর্মসংস্থানের পথ হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন জেলার অনেকেই বিশেষ করে গৃহিণী ও তরুণীরা ব্যবসা বিস্তারে সহজ শর্তে ঋণ ও পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা দেশের বিভিন্ন অঞ্চলের মতো দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলা চুয়াডাঙ্গায়ও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে এই ক্রেতারা কিনতে পারছেন নানা রকমের পণ্য চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারছি প্রোডাক্টগুলা এতে তাদের আস্থা আরও বাড়ছে আমি কাজ করছি দেশি ঐতিহ্য বজায় রাখার জন্য হ্যান্ডমেড প্রোডাক্ট আমার জুয়েলারিগুলো সবই আমার নিজের বানানো অনলাইন বেস সব কিছু আমরা চেষ্টা করছি যে এটা আরও বড় কিছু করে হোমমেড ফুডগুলো যাতে সবাই পছন্দ করে জেলার অনলাইন উদ্যোক্তাদের বড় একটি অংশই নারী শুধু নিজ জেলাতেই নয় তাদের পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও আমি প্রথম শুরু করছিলাম মাত্র নয়শো টাকা দিয়ে গমের লাল আটা দিয়ে শুরু করছিলাম তখন আমি তেমন সারা পাইনি এমনকি আমার সোয়াডাঙ্গা থেকে শুরু করে আমি বিভিন্ন জেলাতে সব ঢাকা পর্যন্ত সব জায়গাতে আমি আমার পণ্য পৌঁছাই দিয়েছি বছরে জেলার অনলাইন বাজারে লেনদেন হচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা এটা মার্কেটিং যদি তারা সুস্থ হয়ে করতে পারে তাহলে অবশ্যই বছরে যারা আজকে এর সাথে সংযুক্ত এসেছে আরও মেয়েরা বেরিয়ে আসবে উদ্যোক্তারা বলছেন সহজ শর্তে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের বিস্তার আরও গতি পাবে